শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল শ্রোতা বন্ধুরা, নতুন দিনের নতুন সকালে সবাইকে প্রীতিময় শুভেচ্ছা আমন্ত্রণ দর্পণের আজকের আয়োজনে। আবার আমরা পেয়েছি নতুন এক বিজয়ের মাস। এমন বিজয়ের মাস এলেই মনের মাঝে অনুভব করি আনন্দের আভাস, যে আনন্দ দেশ জয়ের কথাই মনে করিয়ে দেয়, যে কথা মনে হলেই একাত্তর ভেসে ওঠে স্মৃতির পটে। যে একাত্তর কেবলই মুক্তিযুদ্ধের কথা বলে যায়, বলে যায় বঙ্গবন্ধু সেই স্বাধীনতার আহ্বানের কথা, যে কথা এদেশের মানুষ শুনেছিলেন সেই একাত্তরের 7ই মার্চে বঙ্গবন্ধুর দেয়া ভাষণে। সে কথা শুনেই এদেশের মানুষ যুদ্ধে যাবার জন্য মনস্থির করেন। ওদিকে 1971 সালের 26শে মার্চে দেয়া বঙ্গবন্ধুর ঘোষণায় এদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর 9 মাসের যুদ্ধ শেষে আমরা পাই আমাদের বিজয় এবং স্বাধীনতা। এতদিন পর আবারও জানতে ইচ্ছে করে কেমন ছিল 1971 সালের আজকের এই দিন। 1971 সালের 7ই ডিসেম্বর ছিল মঙ্গলবার, 1378 বঙ্গাব্দের 20ই অগ্রহায়ণ। তবে দিনটি ছিল যেমন মঙ্গলবার, তেমনি মঙ্গলজনক কিছু খবরও দিনকে মঙ্গলময় করে তুলেছিল। এদিন বাঙালির মনে বিজয়ের আভাস অপেক্ষার প্রহর গুনছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সকাল এবং সন্ধ্যায় যুদ্ধের সমীক্ষা, দেশাত্মবোধক গান এবং চরমপত্র প্রচার করা হয়। এদিন সকালে যশোর শত্রুমুক্ত হয় এবং সিলেট শত্রুমুক্ত হয় দুপুরে। বহু পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। এদিন খুব সকালে সুনামগঞ্জ থেকে অনেক পাকিস্তানি সৈন্য পালিয়ে যায়। মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর প্রচণ্ড লড়াইয়ের পর এদিন মৌলভীবাজার মুক্ত হয়। এই লড়াইয়ে পাকিস্তানি সৈন্যের পাশাপাশি মিত্রবাহিনীর 127 জন সেনা সদস্য নিহত হন। ময়মনসিংহের গৌরীপুর 1971 সালের আজকের এই দিনেই শত্রু মুক্ত হয়। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী গোপনে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে মাগুরার দিকে পালিয়ে যায়। হানাদার বাহিনী ঢাকার দিকে ছুটতে থাকে। মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী একযোগে হানাদার বাহিনীকে অবরুদ্ধ করে ফেলে। এদিনই মেহেরপুর, সাতক্ষীরা, লালমনিরহাট এবং ঝিনাইদহ একে একে শত্রুমুক্ত হয়। 1971 সালের আজকের এই দিনটি এভাবেই স্মরণীয় হয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে। মহান বিজয়ের মাসে এমনই আরও অনেক কথাই মনে আসে। সংক্ষেপে আজ এটুকুই ছিল 71-এর এই দিনের বিশেষ কিছু ঘটনার ঘন ঘটা। শ্রদ্ধা জানাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। বিজয়ের মাসের বিশেষ নিবেদনের পর এবার আজকের দর্পণের সূচি পরিচিতি জানিয়ে যাই। আজ বুধবার। বুধবারের দর্পণে আজ রয়েছে এই দিনে অসমাপ্ত আত্মজীবনী, ই আলাপন, যুগের সাত যুগের পোশাক, নদী ও জীবন এবং আমাদের গান। শ্রোতা বন্ধুরা, সূচিপাতার রেশ ধরে আজ দর্পণের মূল আয়োজনের প্রথম নিবেদনে শোনাব এই দিনে পর্বটি। মঞ্চ স্থাপন করা হয় 1872 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। সেখানেই নীল দর্পণ নাটক মঞ্চস্থ হয়। পেশাদারি এই রঙ্গমঞ্চের নাম দেওয়া হয় ন্যাশনাল থিয়েটার। গ্যাব্রিয়েল মার্সেল একজন ফরাসি দার্শনিক, নাট্যকার এবং সঙ্গীত সমালোচক ছিলেন। 12টিরও বেশি বই এবং 30টির বেশি নাটক লিখেছিলেন তিনি। তারই দেয়া একটি বক্তৃতা মানব মর্যাদার অস্তিত্বের পটভূমি হিসেবে প্রকাশিত হয়েছিল। গ্যাব্রিয়েল মার্সেল
1889 খ্রিস্টাব্দের আজকের এই দিনে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। আধুনিকতাবাদী চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন যিনি, তিনি হলেন স্টুয়ার্ট ডেভিস। তিনি স্বাধীন মনে মার্ক্সবাদী আদর্শ এবং দর্শনকে সমর্থন করতেন। তিনি একজন আধুনিক শিল্পী হয়ে ওঠেন আধুনিকতাবাদের প্রধান বক্তা। স্টুয়ার্ট ডেভিস একসময় বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো সহ পাঁচজন চিত্রশিল্পীর ছবি প্রকাশ করে আলোড়ন তুলেছিলেন। 1892 খ্রিস্টাব্দের আজকের এই দিনে তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন। মরমে কবি, সাধক, গান রচয়িতা এবং জমিদার ছিলেন হাসন রাজা, যিনি 60 বছর বয়সে সমস্ত বিষয় সম্পত্তি বিলি বন্টন করে দরবেশি জীবনযাপন শুরু করেন। হাসন রাজা একজন উঁচুমানের হেকিমও ছিলেন। বহু গানের রচয়িতা এই হাসন রাজার গানে প্রেম এবং বৈরাগ্যময় মরমী চেতনার প্রকাশ লক্ষ্য করা যায়। 1922 সালের এই দিনে হাসন রাজা পরলোক গমন করেন। মার্কিন তাত্ত্বিক, ভাষা বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক এবং সমাজ সমালোচক ছিলেন নোম চমস্কি। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। আধুনিক ভাষা বিজ্ঞানে তিনি এক বিপ্লবের সূচনা করেন। তিনি চমস্কিয় ধারায় ব্যাকরণ প্রবর্তন করেন। 1928 সালের আজকের এই দিনে নোম চমস্কি আমেরিকায় জন্মগ্রহণ করেন। এবার খেলার কথা বলতে চাই। 1997 সালের আজকের এই দিনে এশীয় যুব ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। শ্রোতা বন্ধুরা, এবার বিদায় নিতে হবে, আর বিদায়ের আগে বলতে চাই জন্মদিনের কথা। আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। বারবার মনে আসে, সে নামটি হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই বিজয়ের জন্য এদেশের মানুষকে মুক্তিযুদ্ধে যাবার নির্দেশ দিয়েছিলেন। তিনি এদেশের স্বাধীনতা মাখা বিজয়কে চেয়েছিলেন বলেই পাকিস্তানি শাসকের বিরাগভাজন হয়েছিলেন। অনেকবারই বঙ্গবন্ধুকে কারাবন্দী করা হয়, তবুও বঙ্গবন্ধু তাঁর আদর্শ থেকে এতটুকু পিছু পা হননি। এই কারাবন্দী অবস্থাতেই তিনি ডায়েরি লিখেছেন। এই লেখা নিয়ে প্রকাশিত হয়েছে অসমাপ্ত আত্মজীবনী নামের বই। এবার এই বই থেকেই নির্বাচিত অংশের পাঠ আমরা শুনব ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উচ্চারণে। সার্গোদায় অনেক মহাজের এসেছে, তাদের দুরবস্থার সীমানাই। শহীদ সাহেব বক্তৃতা করলেন, আমাকে বক্তৃতা করতে অনেকে অনুরোধ করলেন। আমি বললাম, স্যার, না জানি উর্দু, না জানি পাঞ্জাবি, ইংরেজিতে কেউ বুঝবে না, কি বক্তৃতা করব। তিনি বললেন, থাক, প্রয়োজন নেই। আমাকে পরিচয় করিয়ে দেয়া হলো, আমি সালাম জানিয়ে বসে পড়লাম। সুদূর সার্গোদা জেলায়ও শহীদ সাহেব জনপ্রিয় ছিলেন এইবার প্রথম বুঝলাম। লাহোরে যে হোটেলে আমি থাকতাম তার 2টা রুম ভাড়া নিয়ে মিস্টার আজিজ বেগ ও মিস্টার খুরশিদ, যিনি আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট ছিলেন, সাপ্তাহিক গার্ডিয়ান কাগজ বের করতেন। এরা পাকিস্তান টাইমসে আমার বিবৃতি দেখেছিলেন এবং বিবৃতির কিছু কিছু অংশ গার্ডিয়ান কাগজে প্রকাশ করেছিলেন। আমি তাদের সাথে দেখা করলাম এবং সকল বিষয়ে আলোচনা করলাম। গার্ডিয়ান প্রতিনিধি আমার সাথে দেখা করে একটা সাক্ষাতের রিপোর্ট বের করলেন। আস্তে আস্তে লাহোরের রাজনীতিবিদরাও জানতে পারলেন আমি লাহোরে আছি। গোয়েন্দা বিভাগও যে আমার পিছু লেগেছে সে খবরও হোটেলের ম্যানেজার আমাকে বলে দিলেন এবং আরও বললেন, সকল সময়ের জন্য একজন লোক আপনাকে অনুসরণ করছে। আমি তো টাঙ্গায় বা হেঁটে চলতাম, ওরা আমাকে সাইকেলে অনুসরণ করত। পীর সালাউদ্দিনের মারফতে আমি পাঞ্জাব মুসলিম ছাত্র ফেডারেশনের এক প্রতিনিধির সাথে সাক্ষাৎ করলাম এবং অল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান হওয়া দরকার এ বিষয়েও আলোচনা করলাম। মিস্টার ফাহমি, মিস্টার নূর মোহাম্মদ দিল্লি থেকে এসেছেন এবং আরও কয়েকজন ছাত্রনেতা তখন প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন, তারাও আমার সঙ্গে একমত হলেন। আমি কয়েকদিন তাদের ল কলেজ হোস্টেলে গিয়েও আলাপ করলাম। আমি তাদের বললাম, যদিও আমি এখন আর ছাত্র প্রতিষ্ঠানে নাই, তবুও আপনারা যদি রাজি হন অল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান করতে, পূর্ব পাকিস্তান ছাত্রলীগকে রাজি করাতে পার। তারা রাজি হলেন এবং কিভাবে তা গঠন হবে সে পন্থাও ঠিক হলো। তারা একটা গঠনতন্ত্র লিখে আমাকে দিলেন। আমি তাদের কথা দিলাম, ঢাকা যেই ছাত্রলীগ নেতাদের মাঝে আমি পৌঁছে দিব আপনাদের মতামত। তারা আপনাদের কাছে চিঠি লিখবে এবং একসাথে পাঞ্জাব ও বাংলা থেকে ঘোষণা বের হবে।
শ্রোতা বন্ধুরা শুনছিলেন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ। এবারে শ্রোতা বন্ধুদের কথা জানতে চাই, শুনতে চাই তাদের মনের কি চাহিদা এই দর্পণকে ঘিরে, আর সেই সব কথা নিয়েই আমাদের পর্ব ই আলাপন। আজকের ই আলাপন গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী। শুভেচ্ছা সহ আমন্ত্রণ সবাইকে আজকের ই আলাপন থেকে। প্রতি বুধবারের এই সময়টা সকল শ্রোতাদের অপেক্ষা থাকে নিজ নিজ লেখা কথাগুলো আমাদের মুখ থেকে শুনতে এবং নানা প্রশ্নের উত্তর জানতে। আমাদেরও অপেক্ষা থাকে শ্রোতাদের মনের কথাগুলো জানার। তাই আর কোনো দিকের অপেক্ষায় দীর্ঘায়িত করব না, চলে যাব সরাসরি আজকের প্রথম ইমেলের কথায়। আজকের প্রথম ইমেলটি করেছেন আরিফ মাহমুদ পরশ ডুমুদিয়া গাজীপুর থেকে। লিখেছেন, গত 16 নভেম্বরে প্রাসঙ্গিক কথায় কৃষি দিবস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালো লাগলো। কারাগারের রোজ নামচা ও অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে জানতে সাহায্য করে। এই পর্বটির সময় বৃদ্ধির অনুরোধ করছি। ইয়ালাপনে শ্রোতাদের মেইলের জবাব দেন আমাকে মুগ্ধ করেছে। যুগের সাথে যুগের পোশাক পর্বে জানলাম ব্লেজার বা কোট বিষয়ে চমকপ্রদ তথ্য। এই পর্বে মুজিব কোট বিষয়ে জানতে চাই। আমাদের গান পর্বে সুবীর নন্দীর গাওয়া গানটি মনকে রাঙিয়ে দিল। এই পর্বে আবিদ আনোয়ারের লেখা সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি ফন্দি, এই গানটি শোনানোর অনুরোধ করছি। আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে, তবে কোনো পর্বের সময় বাড়ানোর সুযোগ আপাতত নেই। মেইলের জন্য ধন্যবাদ। তানজিলা সাথী উত্তর বাসাবো ঢাকা থেকে লিখেছেন, গত 16 নভেম্বরের সকল পরিবেশনা ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে যুগের সাজ যুগের পোশাক পর্বে, ব্লেজারের ইতিহাস এবং ই আলাপন পর্বে শ্রোতাদের মেইলের জবাবদানের পর্ব ই আলাপন। 17 নভেম্বরের সকল পরিবেশনাও অনেক অনেক ভালো লাগলো। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লার 70তম জন্মদিনে দর্পণের প্রাসঙ্গিক কথামালায় তাঁর জীবনাদর্শ নিয়ে আলোকপাত। সেদিন আরও ভালো লাগলো এই দিনে সেলুলয়েডে মুক্তিযুদ্ধ পর্বে 71-এর যিশু চলচ্চিত্রের অংশবিশেষটিও, পরিশেষে বাজানো নজরুল সঙ্গীতটি মন কি ছুঁয়ে গেল। সব মিলিয়ে দর্পণের সাথে থেকে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্বন্ধে জানতে পারছি, তাই ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। আপনাকেও ধন্যবাদ দর্পণের সাথে থাকার জন্য। আশা করি এভাবেই সবসময় থাকবেন এবং আমাদের কাছে নিয়মিত লিখবেন দর্পণ সম্পর্কে। পরের মেলটি করেছেন শেখদার ইসাক আলী আড়াই সিধা ব্রাহ্মণবাড়িয়া থেকে। লিখেছেন, গত 21 তারিখ ছিল সশস্ত্র বাহিনী দিবস। সেদিন এই দিবসের উল্লেখযোগ্য দিক সম্পর্কে খানিকটা বলা হয়েছিল। অজানা অনেক তথ্য জানতে পারলাম। দর্পণের প্রতিটি আয়োজন অসাধারণ লাগছে। পর্বগুলো থেকে অনেক তথ্য জানতে পারছি। খণ্ড খণ্ড করে তথ্য উপস্থাপন করা হয় বলে আমাদের বুঝতে তেমন অসুবিধা হয় না। দর্পণের নদী ও জীবন পর্বটি সকল শ্রোতার অন্তরকে রাঙিয়ে দেয়, কারণ অনেক নদীর পরিচিতি আমরা জানি না। প্রতি সপ্তাহে নদীর পরিচিতি শুনে দেশের অসংখ্য নদীর সাথে পরিচয় ঘটছে। আশা করি পর্বটির প্রচার অব্যাহত রাখবেন। পরিশেষে নদী ও জীবন পর্বে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উপকণ্ঠ দিয়ে প্রবাহিত কাঁচা মাটিয়া নদীর বিবরণ শুনতে চাই। আপনার ভালো লাগার কথা জেনে ভালো লাগলো। আপনার অনুরোধ কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে। মেইলের জন্য ধন্যবাদ। বেশ অনেকদিন পর মেইল করেছেন সম্পদ কুমার পোদ্দার শেরপুর বগুড়া থেকে। লিখেছেন, গত 26 নভেম্বর শনিবার দর্পণের সবকটি পর্ব বেশ ভালো লেগেছে। শুধুমাত্র শুনতে পেলাম না এক সময়ের দর্পণের জনপ্রিয় পর্ব প্রাণের গীত, যেখানে মুস্তাফা জামান আব্বাসির সুন্দর কণ্ঠ শুনতে পেতাম। এই পর্ব কি আর এখন প্রচার হয় না? এটি বন্ধ হয়ে থাকলে পুনরায় প্রচার শুরু করার জন্য অত্যন্ত অনুরোধ করছি। পর্বটি আবার পূর্বের মতো প্রচার শুরু করলে বাধিত হব। শ্রোতাবন্ধু, প্রাণের গীত পর্বটি প্রচার হয় মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার, অর্থাৎ মাসের বিজোড় শনিবার। আপনি যেহেতু 26 তারিখ অর্থাৎ মাসের চতুর্থ শনিবারের দর্পণ শুনেছেন, তাই সেদিন প্রাণের গীত পর্বটি শুনতে পাননি। আশা করি বুঝতে পেরেছেন। আর প্রত্যাশা রাখছি আবার আগের মতো আমাদের কাছে লেখায় নিয়মিত হবেন। ধন্যবাদ আপনাকে। এবার সংক্ষেপে কিছু মেইল পড়ছি। তারার সাথে কিছুক্ষণ পর্বে মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টির সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করেছেন বিএম কৌশিক আহমেদ সুজন ঘোড়াদার গোপালগঞ্জ থেকে। মোহাম্মদ আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে, গত 22 তারিখের প্রত্যেকটি পর্ব ভীষণ ভীষণ ভালো লেগেছে জানিয়ে নায়ক ফেরদৌসের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। পাহাড় ও প্রকৃতি পর্বে সুন্দরবনের কোচি খালি সম্পর্কে জানতে চেয়েছেন তসলিমা খানম সুমি ঘোড়াদের গোপালগঞ্জ থেকে। ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু গাবগাছি সিরাজগঞ্জ থেকে। গত 28 নভেম্বর প্রচারিত দর্পণের পুরোটা আয়োজন মন ছুঁয়ে গেছে জানিয়ে রূপালী সংস্কৃতি পর্বে তিন কন্যা ছবি নিয়ে পর্যালোচনা শুনতে চেয়েছেন মোহাম্মদ আনারুল ইসলাম উত্তর ২৪ পরগনা ভারত থেকে।
20 নভেম্বর প্রচারিত লোকায়িত বাংলা পর্বে গায়ে হলুদ নিয়ে ব্যতিক্রমী পরিবেশনাটির জন্য ধন্যবাদ জানিয়ে এই পর্বে সাকরাইন উৎসব সম্পর্কে প্রতিবেদন প্রচারের অনুরোধ করেছেন আফিয়া খানম জুলি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। একই জায়গা থেকে রূপালী সংস্কৃতি পর্বে মনের মাঝে তুমি সম্পর্কে অসাধারণ পরিবেশনাটির জন্য ধন্যবাদ জানিয়েছেন ফারিয়া আহমেদ শুক্রি। লোকায়িত বাংলা পর্বে যশোর জেলার বিয়ের গায়ের হলুদ নিয়ে আলোচনা, নদী ও জীবন পর্বে খুলনা জেলায় প্রবাহিত ঢাকি নদীর উপর পরিবেশনা এবং পাহাড় ও প্রকৃতি পর্বে রাঙামাটি জেলার বাগাইছড়ের হাজাছড়া ঝর্ণার বিবরণ শুনে খুব ভালো লেগেছে জানিয়েছেন ধীরেন বসাক নদিয়া ভারত থেকে। এবং 29 নভেম্বর মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্বে 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের যুদ্ধকালীন বিভিন্ন প্রতিরোধ ও ঘটনা প্রবাহের কথা জেনে ভালো লেগেছে জানিয়ে মেইল করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া খুলনা থেকে। শ্রোতা বন্ধুরা, মেইলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে। আজকের এই আয়োজনের সময় প্রায় শেষ, তবে আমাদের হাতে একটি ইমেল আছে যেটি না পড়লেই নয়। ইমেলটি করেছেন জিল্লুর রহমান জিল্লু কাশীপুর বরিশাল থেকে। লিখেছেন, নানান কারণে নিয়মিত লিখতে পারছি না ই আলাপনে, তবে শুনে যাচ্ছি নীরবে। আমাদের সবার প্রিয় দর্পণের মাধ্যমে প্রতিদিন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আবিষ্কার করি নতুনভাবে। দর্পণের চমৎকার উপস্থাপনায় আমি নিয়মিত অনুপ্রাণিত হই লেখালেখির ব্যাপারে। এবারে আমাদের নদী ধানসিঁড়ি নিয়ে একটি ছড়া লিখেছি যা দর্পণ পরিবারের সাথে শেয়ার করতে চাই। ছড়ার কথাগুলো হচ্ছে, আমাদের ছোট নদী সে তো ছোট নয়, বিশ্বময় আছে তার খ্যাতি পরিচয়। নাম তার ধানসিঁড়ি, কি যে অপরূপ তার প্রেমে জীবনানন্দ দিয়েছিল ডুব। ধীরে ধীরে বয়ে চলে দূর সীমানায় ধলু মাঝি পাল তুলে ভাটিয়ালি গায়। ছিল নদী খরস্রোতা থই থই পানি, নাব্যতা হারিয়েছে নেই কলধ্বনি। সেই স্মৃতি আজও টানে ধানসিঁড়ির তীরে, কল্পনায় ফিরে যাই জনতার ভিড়ে। খুবই চমৎকার ছন্দে ছন্দে লিখেছেন আপনি, ধন্যবাদ চমৎকার এই লেখার জন্য। আর আশা রাখছি ব্যস্ততার মাঝেও নিয়মিত আমাদের কাছে লেখার চেষ্টা করবেন। তো এবার বিদায় নিচ্ছি ইয়ালাপন থেকে। আর শেষ কথায় জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ialapon@gmail.com। শ্রোতা বন্ধুরা, সুন্দর পোশাক এবং সাজসজ্জার প্রতি কমবেশি আমাদের সবারই আছে আকর্ষণ। আমরা অনেকেই যখন যেমন তখন তেমন, ঠিক এমনভাবেই যেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। তবে একথাও ঠিক যে এরই মাঝে অনেকেই আবার পোশাকের ঐতিহ্যকে নিয়েও ভাবেন, কেউ কেউ ভালোমন্দের বিচার বিশ্লেষণে মেতে ওঠেন। দর্পণের এখনকার আয়োজন যুগের সাজ যুগের পোশাক, এটি গ্রন্থনা করেছেন রাশিদা খাতুন আর পরিবেশনায় উপমা শিরিন। পরিপাটি সাজগোজের সাথে গায়ে একটু সুগন্ধি ছড়িয়ে না নিলে যেন মনে হয় সাজটাই পরিপূর্ণ হলো না। তাই সেজেগুজে ঘর থেকে বের হবার আগে একটু সুগন্ধি চাই চাই। এই সুগন্ধি বা সুরভির প্রতি মানুষের আকর্ষণ সহজাত। আবহমান কাল থেকে মানুষ সুরভির প্রতি তাড়িত। প্রাচীন যুগ থেকে মানুষ প্রাকৃতিক নানা উৎসর মাধ্যমে সুগন্ধি তৈরি করে ব্যবহার করে আসছে, যা আমাদের কাছে আতর নামে পরিচিত। প্রিয় শ্রোতা, নিশ্চয়ই বুঝে গেছেন যুগের সাজ যুগের পোশাক পর্বে আজ আমরা আতর নিয়ে কথা বলবো। আতর ভেষজ উৎস থেকে উৎপাদিত সুগন্ধি বিশেষ। এই শব্দটি এসেছে পার্সিয়ান শব্দ ইতির থেকে, যার অর্থ সুগন্ধি। ইংরেজিতে একে বলা হয় পারফিউম আর ফার্সিতে পাফাম। কবে কোথায় কখন এর উৎপত্তি এ নিয়ে বিতর্ক আছে। তবে উৎপত্তি স্থল হিসেবে মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমানের ইরাক, কুয়েত ও সৌদি আরবের নামই পাওয়া যায় বেশি। সাইপ্রাসে 4000 বছর আগে প্রতিষ্ঠিত সুগন্ধির কারখানায় সন্ধানও পাওয়া গেছে বলে কথিত আছে। ইতিহাসে আরও বলা হয়েছে যে প্রাচীন মেসোপটেমিয়া ও মিশরে সুগন্ধি তৈরির প্রক্রিয়া শুরু হয়। পরে রোমান ও পার্সিয়ানরা সুগন্ধি বানানোর প্রক্রিয়া আরও আধুনিক করে তোলে। পৃথিবীর প্রায় সব ধর্মের আচার অনুষ্ঠানে সুগন্ধি ব্যবহারের রীতি দেখা যায়। এই হিসাবে বলা যায় ধর্মের ইতিহাসের মতো সুগন্ধির ইতিহাসও অত্যন্ত প্রাচীন। পৃথিবী বিখ্যাত সব আতর তৈরি হয় কস্তুরি বা মৃগ নাভি, আগর এবং ফুল ও ফলের নির্যাস থেকেই। নির্যাসের হিসেবে সুগন্ধির নামও ভিন্ন ভিন্ন হয়, যেমন ফুল থেকে তৈরি আতরকে জাহারা এবং ফল থেকে তৈরি আতরকে ফাওয়াকি বলা হয়।
তবে এর মধ্যে সুগন্ধি রাজ হল কস্তুরি, পার্বত্য অঞ্চলের বিশেষ এক ধরনের হরিণের নাভি এর উৎস। একটি পরিপক্ব মৃগন নাভি থেকে মাত্র 60-65 গ্রাম কস্তুর পাওয়া যায়। মিশ্রণ ভেদে এর নামও ভিন্ন হয়, যেমন সামামাতুল আম্বার, মেশক আম্বার ইত্যাদি। কস্তুরির সঙ্গে চন্দন মেশালে হয় সামামাতুল আম্বার, আর সামামাতুল আম্বারের সঙ্গে আবার চন্দন মিশিয়ে হয় মেশক আম্বার। আগর গাছের কষ থেকেও তৈরি হয় আতর। সুগন্ধিযুক্ত সব ফুলের নির্যাস থেকেও আতর হয়। এর মধ্যে গোলাপ ও রজনীগন্ধার চাহিদাই বেশি। গোলাপের আতরের জন্য বিখ্যাত বুলগেরিয়া, দ্বিতীয় স্থানে তুরস্ক, তারপরই ভারত। আবার বিভিন্ন ফুলের মিশেলেও আতর তৈরি হয়। পৃথিবীর সব দেশেই আতর উৎপাদন করা হয়, তবে পরিসংখ্যান অনুযায়ী আরব আমিরাত, সৌদি আরব, তিউনিশিয়া, লেবানন, মিশর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি, চেক রিপাবলিক, ইরান, ভারত, পাকিস্তান, চীন, জাপান, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, নেদারল্যান্ডস, স্পেন, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশ সর্বাধিক আতর উৎপাদন করে। বাংলাদেশও পিছিয়ে নেই। আমাদের দেশের পাবনার সুজয়নগর উপজেলায় কিছু ব্যবসায়ী আছেন যারা বাড়ি বাড়ি গিয়ে আগর আতর কেনেন, এরপর একত্র করে বিদেশে রপ্তানি করেন। বর্তমানে সুজয়নগরের আগর আতর সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মরক্কো, কম্বোডিয়া, লাওস, ভারত ও মিয়ানমার সহ বেশ কিছু দেশে যায়। ইসলাম ধর্মমতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, তাই আতরকে পবিত্রতার প্রতীক মনে করা হয়। প্রিয় শ্রোতা, আতর নিয়ে শব্দের সুরভি নিশ্চয়ই পৌঁছে গেছে আপনাদের কাছে। আগামীতে অন্য কোনো সুরভি নিয়ে আসব যুগের সাথ যুগের পোশাক পর্বে। এ প্রত্যাশায় আজকের মতো বিদায়। নদী ছাড়া হয় না যেন দেশ। নদী তার অনেক উপকারে আজ আমাদেরকে ঋণী করে আছে, যে ঋণ কোনোদিনই শোধেন নয়। এই নদী এখনো বয়ে চলে, বয়ে চলে আর কত কি গল্প বলে, যে গল্পের সাথে আমরাও যুক্ত হয়ে আছি দীর্ঘকাল থেকেই। দর্পণের এবারের পরিবেশনায় শুনব নদী ও জীবন পর্বটি। এটি গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন আফসানা হাসান। বাংলাদেশের বৈচিত্র্যময় রূপময়তার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে নদী। নদীর বুকে জলের ছন্দময় চলা, পালতোলা নৌকার সৌন্দর্য এদেশের মানুষের নজর কাড়ে। শরতে নদীর তীরে দেখা মেলে শুভ্র কাশফুলের, বর্ষায় নদীর দুকুল ছাপিয়ে বিপুল জলরাশি প্লাবিত করে চারপাশকে। নদীর এমন রূপ বড়ই মোহনীয়। সব মিলিয়ে নদীর অবদানে বাংলাদেশের প্রকৃতি ঐশ্বর্যমণ্ডিত হয়েছে। দড়াটানা পয়লাহারা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 17 কিলোমিটার, গড়প্রস্থ 286 মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক দড়াটানা পয়লাহারা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলের 41 নম্বর নদী। দড়াটানা পয়লাহারা নদীটি বাগেরহাট জেলার সদর উপজেলার পৌর এলাকায় প্রবহমান ভৈরব নদী হতে উৎপত্তি লাভ করেছে। এরপর এ নদীর জলধারা বিমর্ত, ডেমা, তেলিগাতি, পঞ্চকরণ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাহারবনিয়া ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে ঘাসিয়াখালী নদীতে নিপতিত হয়েছে। নদীটির উজানের তুলনায় ভাটির দিক অনেক প্রশস্ত। নদীতে সারা বছর পানির প্রবাহ থাকে এবং ছোট বড় সব ধরনের নৌযান চলাচল করে। বর্ষাকালে নদীর পানির প্রবাহ বেড়ে যায় এবং নদীর অববাহিকা বন্যায় প্লাবিত হয়। এ নদী জোয়ারভাটার প্রভাবে প্রভাবিত। এই নদী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রথম শ্রেণীর নৌপথ হিসেবে স্বীকৃত। আমাদের দেশ সবুজ শ্যামলে ভরে ওঠার পেছনে নদ নদীর ভূমিকা অস্বীকার করার অবকাশ কোনো কালেই ছিল না। প্রতিনিয়ত পানিতে বয়ে আসা পলি প্রাকৃতিকভাবে আমাদের মাটিকে উর্বর করেছে আর চাষের জন্য সুখের বার্তা বয়ে এনেছে। নদী আমাদের বাঙালি জীবনে সবসময় আশীর্বাদ হয়েছিল এবং থাকবেও।
অনেক তো কথা হলো, এবারে একটু গান শুনতে চাই। গান কিন্তু মাতিয়ে তোলে আমাদের প্রাণ, আর এই গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। আর আজকে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনব, যে গান আমাদের মুক্তিযুদ্ধে বিরাট ভূমিকা রেখেছিল। শ্রোতা বন্ধুরা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গানটি আজ আপনাদের শোনাব, সে গানের রচয়িতা মুস্তাফিজুর রহমান গামা, সুরকার সমর দাস, শিল্পী তপন মাহমুদ। বন্ধুরা, গানের রেশ ধরেই কিন্তু আমরা যাবার কথা বলবো। যাবার আগে বলি যায় যে ডেঙ্গু জ্বর সম্পর্কে সবাই সচেতন থাকুন এবং সাবধান থাকুন। শেষ কথা জানিয়ে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী এবং আমি আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রুহুল আমিন, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন। জয় বাংলা।